ঘটনা সেটা তো আনডাউটলি সেটা দুর্ঘটনা বলুন ঘটনা বলুন, ঘটনা তো ঘটে গেছে। এই বিশালগড় নিয়ে কিছু কথা বলতে আসা এত রাতে, গভীর রাতে, ত্রিপুরার জন্য গভীর রাত, তো আমি কলকাতায় আছি, এটা কলকাতার জন্য গভীর রাত নয়। বন্ধুরা যোগ দিলে কথা বলা শুরু করব, কিছু মজার কথা কিন্তু আজ হবে, একেবারে মজার কথা হবে। বন্ধুরা যোগ দিলে একেবারে মজা করে করে কিছু কথা হবে। আজ তো বিশালগড়ের কমরেডরা, বামপন্থী যুবরা যারা বারবার রিপিটেডলি আক্রান্ত হয়েছেন এই গত 56 মাস 54 মাসে, তারা আজ কি করলেন, কেন করলেন, ব্যাখ্যা একটু করব। আজ ব্যাখ্যার প্রয়োজনীয়তা রয়েছে। যোগ দিন বন্ধুরা, কথা হবে। আচ্ছা, প্রায় 500 জন বন্ধু যোগ দিয়েছেন। ওয়েল, হ্যালো, গুড ইভিনিং, নমস্কার, আমি সৈকত, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন আপনারা, এটাই আমরা চাই। আজকে বামফ্রন্টের একটা মিছিল ছিল, বামেদের একটা মিছিল ছিল ওই বিশালগড়ে ডেপুটেশন দেবার জন্য। তো ওখানটায় বামেদের সিনিয়র লিডার যারা, এনারা ছিলেন, 4 বা 5 বাইক বাহিনীর লোক এসে ধুমধুম করে অ্যাটাক করেছে। কিন্তু আমি অবাক হলাম, সিরিয়াসলি আমি এতটা অবাক হয়েছি আজকে, যে এখানে যারা ওই 4-5 এসছেন, নাম বলবো না, আপনারা ইন্ডিপেন্ডেন্ট যদি ফলো করে থাকেন, দেখে থাকেন, সেখানে ভিডিও ফুটেজ সহ সব দেওয়া আছে। কিন্তু কথা হচ্ছে, এরা এসছে একটু মটত খেয়ে এসছে আর কি। মানে বাইক বাহিনীর পুঁজি কি, বাইক বাহিনীর পুঁজি একটা মদের বোতল আর দিনের শেষে 500 টাকা, এই ব্যাস। ওদের ফ্যামিলি, ওদের পরিবার, ভবিষ্যৎ, এগুলো নিয়ে সরকারও ভাবে না বা কেউ ভাবে না। তো ওই ভাবনা থেকে ওরা বামেদের, বামপন্থীদের র্যালিতে অ্যাটাক করতে এসেছিল। কেমন, ভিডিও ফুটেজ আছে। কিন্তু সত্যি বিশ্বাস করুন, আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। আমাদের গ্রাউন্ড জিরোতে যারা ছিল রিপোর্টার্সরা, ওরা বলছে, দাদা দাদা কীভাবে মারছে, দাদা নিউজটা করো, খবরটা করো। তাই বললাম, কে মারছে, কে মারছে, বামপন্থীদের মারছে, বামেদের মারছে? বলছে, না দাদা, না না, পাল্টা মারছে, পাল্টা। আমি আকাশ থেকে পড়েছি, আরে ক্ষমতায় বিজেপি, মার খাচ্ছে বিজেপি, এ সম্ভব, মানে এটা পসিবল কি না? এরপর ভিডিও ফুটেজ আসলো বা সব দেখলাম। তবে আজকে জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম স্টেট সেক্রেটারি, রাজ্য সম্পাদক, জিতেন্দ্রবাবু যদি না থাকতেন আজকে ওই র্যালিতে, তাহলে কিন্তু আজ আরও সাটা ভাঙা কেলানি হতো। কারণ বামেরা তো মার খাচ্ছে, দেখুন, গাড়ি ভাঙচুর, বাড়ি ভাঙচুর, যা ইচ্ছে তাই হচ্ছে। এবার থানায় গেলে পুলিশ নপুংসকের বাচ্চাগুলো, দালাল, দালালের বাচ্চাগুলো কিছু করে না, এফআইআর কখনো নেয় না, আর নিলেও গ্রেফতারির সংখ্যা তো একেবারে শূন্য, তাই না? তো কি করবে বিরোধীরা, কি করবে? কখনো কংগ্রেসকে মারধর করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে করা হচ্ছে, বামেদের করা হচ্ছে, মানে এটা মানে একটা বিচ্ছিরি অবস্থা চলছে। গণতান্ত্রিক অবস্থায় যা হবার প্রয়োজন সেটা হচ্ছে না। কিন্তু আজকে বিশালগড়ের কমরেডরা কিন্তু দেখিয়ে দিয়েছে, মারতে এলে পাল্টা মারব, হাতে লাল ঝান্ডা থাকবে, কিন্তু কখন যে লাল ঝান্ডা একেবারে ডান্ডা হয়ে যাবে ওর গ্যারান্টি কিন্তু নেই। বিকজ ইলেকশন, নির্বাচন চলে এসছে। সরি, আমি অসুস্থ ছিলাম, গলায় একটু সমস্যা হচ্ছে, আপনারা ক্ষমা করবেন, কিন্তু এটা কিন্তু হচ্ছে। তো আমার মনে হচ্ছে, যা দেখে আমাদের যা মনে হচ্ছে, এবার থেকে বিজেপি স্লোগান দিয়েছিল কিছুদিন আগে ওই পাবিয়া ছড়াতে, গন্ডা ছড়াতেও অবশ্যই, বিলোনিয়াতে এবং আগরতলাতে, যে বামেদের পেটানো হবে, কেলানো হবে, ধোলাই হবে, পেটাই হবে। আশ্চর্যজনকভাবে, অদ্ভুতভাবে যে বিজেপি স্লোগান দিয়েছিল ধোলাই হবে, পেটাই হবে, এই বামেরাই বোধহয় পেটাচ্ছে না, হুট করে সক্রিয় হয়ে গেছে কিছু বামপন্থীরা, তাই না? আমি জানি না এই সক্রিয়তা কতদিন থাকবে, কতক্ষণ থাকবে, কিন্তু আজকে বামপন্থীরা যেভাবে ধোলাই কাটাই ওগুলো করলো না, এই গোয়াল ঘরের অন্ধ ভক্তগুলো, গোবলয়ের যে
নপুংসক ষাঁড়গুলো আছে, তারা কিন্তু ভাবতে বাধ্য হচ্ছে, ওরে বাবা এমন মার, জন্মে খাইনি আবার কবে খাব, তাই নয় কি? কিন্তু বামপন্থীরা বরাবরই আক্রান্ত ছিল, আক্রান্ত হচ্ছে, এবং আজকের বিশালগড়ের ঘটনা কিন্তু একটা শান্তিপূর্ণ র্যালি ছিল। কেমন? এখানে সিপিআইএম রাজ্য সম্পাদক এর পাশাপাশি অনেক সিনিয়র নেতৃত্বরা ছিলেন। তো ওই ওই ইয়েতে আপনার ওই পরিকাঠামোতে বা ওই ব্যবস্থায় যেটা হয়েছে, ঘেমে যাচ্ছি সরি, প্রচণ্ড গরম। আচ্ছা, তো যেটা হয়েছে ওখানটা, তো বামেদের র্যালিতে আক্রমণ করতে গেছে বিজেপি, কেমন? তো বিজেপির চরিত্র তো শুধরাবে না, বাইক বাহিনীকে পাঠানো হয়েছিল, কিছু বাইক টাইক বোধ হয় ওখানেই মানে শহীদ হয়ে গেছেন। আর আমার খুব মজা লেগেছে, দায়িত্ব নিয়ে ইন্ডিপেন্ডেন্ট থেকে আমি সৈকত তলাপাত্র বলছি, যে আমরা মানে হাঁপিয়ে গেছিলাম একটা ভিডিও ফুটেজ দেখাতে দেখাতে, যে বিরোধীরা আক্রান্ত, বিরোধীরা আক্রান্ত।